ট্রেডমিল পেপার শুরু দেখতে বানাও। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন, জানালেন রাষ্ট্রদূত। ইইউ দেশগুলো অবৈধ প্রবাসী রাখতে চায় না, মন্তব্য অর্থমন্ত্রী। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভারতের সঙ্গে কৃষি কূটনীতি জোরদার করা হবে, মন্তব্য কৃষিমন্ত্রী। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। জানুয়ারিতে রপ্তানি আয় রেকর্ড গড়ল বাংলাদেশ, রপ্তানি আয় পৌঁছেছে $5.72 বিলিয়ন, তথ্য ইপিপি প্রকাশিত এক পরিসংখ্যানে। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন, এমনটাই জানিয়েছেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের সাথে €24 বিলিয়ন বাণিজ্য চলমান রয়েছে। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠকের পরে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বলেন, ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাড়ুক, এটা তারা চান। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কোনো বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে রাখতে চায় না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে যারা যাবেন কিংবা বসবাস করতে চান, বৈধভাবে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে, তাহলে ইউরোপ তাদের গ্রহণ করবে। Of course, we have a very important relationship with Bangladesh on the trade and commercial front, so we touched on that. As you know, €24 billion exports to the EU market. We're very keen to improve and increase European investment in Bangladesh. The European Union, jara jabe, jara okhane settle korte chay, ekhane jodi legal way settle korar byabostha thake, tahole seta ar tanar seta accept korbe sei যিনি প্রবাসী হতে চান, আর তা না হলে আমরা এটা নিয়ে আলোচনা করব। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভারতের সঙ্গে কৃষি কূটনীতি জোরদার করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। কৃষিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় উন্নত জাতের কৃষি বীজ আমদানিতে সীমান্ত বাধা অপসারণের দাবি জানিয়েছে ঢাকা। সীমান্ত বাধা অপসারণে সীমান্ত মুক্ত বীজ নীতি গ্রহণের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানান কৃষিমন্ত্রী। আগামীতে বাম্পার ফলন যেন কৃষকের জন্য বাম্পার বাস হয়ে দেখা না দেয়, সেজন্য প্রতিটি জেলায় সরকারিভাবে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে বলেও জানান তিনি। আগামীতে কৃষি গবেষণা গুরুত্ব দেওয়া হবে বলেও জানান নবনিযুক্ত কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। দেখুন, আমরা বাংলাদেশ ভারত আমাদের একটা ঐতিহাসিক একটা বন্ধুত্ব রয়েছে, তো সেই হিসাবে এখন যেটা আমরা আলাপ করলাম, যেটা আমরা যে আমাদের এই যে উন্নত জাতের যে ফসল ফলাবার জন্য যে বীজের দরকার, সেই বীজ আমরা বলবো যে সীমান্ত মুক্ত বীজ যাকে বলে, এটা যদি হয় তাহলে তোমরা আরও কিছু উৎপাদন আমাদের বৃদ্ধি হবে সন্দেহ নেই, আমরা খাদ্যে উদ্বৃত্ত হতে কোনো সমস্যা হবে না। জানুয়ারিতে রপ্তানি আয় রেকর্ড গড়ল বাংলাদেশ। এ মাসে মোট রপ্তানি আয় $5.72 বিলিয়ন পৌঁছেছে, যা আগের সব রেকর্ডই ভেঙে দিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত এক পরিসংখ্যানে তথ্য জানা গেছে। ইপিবি প্রকাশিত তথ্য মতে, এর আগে 2022 সালের ডিসেম্বরে একক মাসের হিসেবে সর্বোচ্চ $5.37 বিলিয়ন পণ্য রপ্তানির রেকর্ড হয়েছিল। জানুয়ারিতে মোট রপ্তানির 88.9% ছিল তৈরি পোশাক পণ্য। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, পাটপণ্য, কৃষিপণ্য, ফুটওয়্যার ও তুলা থেকে উৎপাদিত পণ্য রপ্তানিতে হয় ইতিবাচক প্রবৃদ্ধি। তবে হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য, হিমায়িত ও জ্যান্ত মাছ রপ্তানিতে আগের বছরের এ সময়ের তুলনায় প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় নেই। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে বাংলাদেশ থেকে $33.26 বিলিয়ন রপ্তানি হয়েছে। কাতারে ছাগলনাইয়া প্রবাসী কল্যাণ সমিতির আত্মপ্রকাশ করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় সংগঠনের সভাপতি খুরশেদ আলম পাটোয়ারির নেতৃত্বে কর্নিশ তীরে বিশাল লোক সমাগমের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি খুরশেদ আলম পাটোয়ারি, সহসভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় করেন সমিতির অন্যান্য সদস্যরা। সমিতির সুবাদে কাতারস্থ ছাগলনাইয়ার প্রবাসীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি আগামীতে সঠিক পথে বিনিয়োগ করে নিজেরা স্বাবলম্বী এবং দেশের রেমিটেন্স বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন ছাগলনাইয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের নেতৃবৃন্দ। পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়। চট্টগ্রামের হাটহাজারী থানার হালদা নদীর নামকরণে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের আজমানে পর্দা উন্মোচন হালদা ফুটবল টুর্নামেন্টের।
জমজমাটি আয়োজনের মধ্য দিয়ে আজমানের হুমায়ুন বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা ইসমাইল গনি চৌধুরী। খোরশেদ মোবারকের পরিচালনায় মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আজিজ আবদুল্লাহ আলী, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর, আইয়ুব আলী বাবুল, প্রধান পৃষ্ঠপোষক মামুন তালুকদার, আরশাদ হোসেন হিরো সহ আরো অনেকে। টুর্নামেন্টে হাটহাজারী উপজেলার প্রবাসীদের 12টি টিম চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়াই করবে। আয়োজকরা বলছেন, প্রতিটি টিমের ভালো খেলোয়াড়দের বাছাই করে একটি টিম গঠন করে ভবিষ্যৎ এদেশ বিদেশি টুর্নামেন্টে অংশ নেওয়া হবে। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন, জানালেন রাষ্ট্রদূত, ইইউ দেশগুলো অবৈধ প্রবাসী রাখতে চায় না, মন্তব্য অর্থমন্ত্রীর। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভারতের সঙ্গে কৃষি কূটনীতি জোরদার করা হবে, মন্তব্য কৃষিমন্ত্রী। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। জানুয়ারিতে রপ্তানি আয় রেকর্ড গড়ল বাংলাদেশ, রপ্তানি আয় পৌঁছেছে 5.72 বিলিয়ন ডলারে, তথ্য ইপিবি প্রকাশিত এক পরিসংখ্যানে। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।